আসসালামু আলাইকুম, যশোর ইলেকট্রিকের পক্ষ থেকে আমি রানী স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের আজকের বিষয় 0.33 সাবমার্সিবল পাম্প মোটর 3HD এর সম্পূর্ণ হিসাব দেওয়া হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। 0.33 সাবমার্সিবল পাম্প মোটর 3HD ভোর 220 RPM 2900 স্লট 24। আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে 01718777235, এই নাম্বারে কথা বলবেন। আমাদের যে প্রযুক্তিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র সাবমার্সিবলের জন্যই কিন্তু এই ফর্মা কয়েল করা হচ্ছে। সাবমার্সিবল যত প্রকার 33, 50, 75, 1, 2 পর্যন্ত এই সাবমার্সিবল কয়েল করতে পারবেন। ইউটিউব চ্যানেল যশোর ইলেকট্রিক বাগানছড়া বাজার সারসা যশোর বাংলাদেশ, বাংলাদেশের প্রথম যশোর ইলেকট্রিক ইলেকট্রিক ফর্মা তৈরি করেছে। এই ফর্মাগুলো অত্যাধুনিক, যেহেতু কানেকশনে কয়েলটা বাইর হয়। এখানে যে ফর্মাটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ফর্মা আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে ফর্মাগুলো নিতে পারেন। যেহেতু এখানে কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়, সেই মোটর দীর্ঘস্থায়ী চলে, জলাফলার কোনো প্রকার ভয় থাকে না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 6, 8, 10, 12 3HD সাবমার্সিবল পাম্প মোটর, এটা কিন্তু গাজি 3HD 0.33HD, রানিং ওয়ার নাম্বার 26, স্লট 6, 60 টান, স্লট 8, 62 টান, স্লট 10, 64 টান, স্লট 12, 66 টান। যে হিসাবটা দেওয়া হয়েছে এই হিসাবে কয়েলটা করবেন, দীর্ঘস্থায়ী চলবে, কোনো প্রকার জলাফলার ভয় থাকবে না। এখানে যে রানিং স্টারিং, এখানে যে কয়েলটা খোলার জন্য যে দেখতে পাচ্ছেন, এখানে পার্ট পার্ট যে কয়েলটা খোলা হয়েছে। স্টার্নিং ওয়ার নাম্বার 28, স্লট 10, 100 টান, স্লট 12, 110 টান। যে হিসেব দেওয়া হয়েছে সেই হিসেবে আপনারা কয়েলটা বাঁধতে পারবেন, দীর্ঘস্থায়ী চলবে, জলাফলা কোনো প্রকার ভয় থাকবে না। এখানে যে কয়েলটা যে ঢোকানো হচ্ছে দেখতে পাচ্ছেন, প্রযুক্তির সাথে এখানে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপে কিন্তু সহজে কয়েলটা ঢুকবে। যেহেতু এখানে চিকন কোর, যে ছোলারটা যে চিকন হওয়াতে এখানে পেপার ঢোকানো হলো, তারপরে যে পাইপ দেওয়া হবে, এরপরে কিন্তু সহজেই কয়েলটা ভেতরে ঢুকে যাবে। কোরে মাপ লং 3 ইঞ্চি 4 সুতা, হাইট 1 ইঞ্চি 4 সুতা। যে হিসেবটা দেওয়া হয়েছে সেই হিসেবে আপনারা কয়েলটা বাঁধতে পারবেন, দীর্ঘস্থায়ী চলবে। আর আমাদের যে কয়েলটা যে ঢোকানো হচ্ছে প্রযুক্তির সাথে, আপনারা যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন। যত প্রকার ইলেকট্রিক মোটর আছে, সব ধরনের মোটরে কিন্তু আমরা ফর্মা কয়েল করে থাকি, এবং সেই ফর্মায় কয়েল করলে কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়, ছোলাটার ভেতরে সহজে ঢোকে, কোনো প্রকার কোনো সমস্যা হয় না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 3HD সাবমার্সিবল গাজি এই পাম্প মোটর, এটা কিন্তু যে হিসাবে কয়েলটা যে বাঁধানো হচ্ছে, যে এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু পাইপ আছে, আপনি যত এটা ঠেলা দেবেন ততই কিন্তু সেটা কয়েলটা সহজেই ঢুকে যাবে, কোনো প্রকার কোনো চটা লাগে না, কোনো ফাইবার লাগে না। এখানে যে পেপার ঢুকানো হচ্ছে 7 পেপার, এখানে কিন্তু 10 পেপার দেওয়া যাবে না, 7 পেপার, যেটা হোয়াইট যে সাদা সে পেপার ব্যবহার করবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ প্রেস দ্য বেল বাটন, লাইক কমেন্টস অর শেয়ার আমাদের চ্যানেল। এখানে যে কয়েলটা যে ঢুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন, ভিতরে যে পাইপ আছে সেটা কিন্তু আমরা দেখাই দেব। আপনারা যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, এটা কিভাবে ঢুকবে সেটা কিন্তু আমরা বিস্তারিত তথ্য পরবর্তী আমরা দেখাই দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাইপটা কিন্তু সহজেই বাইর করা হলো। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করবো। ধন্যবাদ।